এখানে আজকে যারা গান শুনতে আসছে বা যারা এখানে এমনও মানুষ থাকতে পারে যারা চিরদিনের জন্য যাদের বাবাকে নিজ হাতে মাটি মঞ্জিল করে বিদায় দিয়ে দিয়েছে, এমনও মানুষ থাকতে পারে জনম দুঃখী মাকে চিরদিনের জন্য মাটি মঞ্জিল করে বিদায় দিয়ে মাটি মঞ্জিল করে রেখে আসছে। ও বাজান যত ওই ময়না ময়না কইয়া ডাকি, ওই ময়না আর কখনো ফিরে আসে না, শেষ গুমে ঘুমাইলো আমার ময়না রে। একটা বাস্তব ঘটনা বলি বাবা, ছয় থেকে সাত বছরের একটা বাচ্চা, এই পৃথিবীতে আর কেউ ছিল না আর জনম দুঃখী মা ছাড়া। একদিন ওর মা অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়াতে মায়ের কাছে যায় বলে, মা আজকে সাতটা দিন হইল তুমি বিছানা থেকে উঠো না, আমাকে খাইতে দাও না, আমাকে খাইতে বলো না। ও মা তোমার কি হয়েছে, তুমি মাটি কেন ওইভাবে শুয়ে আছো? বলে, বাবা আমি মনে হয় বেশিদিন বাঁচবো না, আমি যদি মরে যাই জানি না তোকে কে দেখবে, তবে তুই আমার মরে গেলে বাজার তুই আমার জন্য কান্দিস না। বলে, মা তুমি সাত দিন হয় কিছু খাও না, আমার মনে হয় কি তার যন্ত্রণায় তুমি মুখ দিয়ে আমুলটা বলবো। ও মা তুমি কিছু খাবা, আমি বাইরে গিয়ে দেখি আমি তোমার জন্য কিছু খাবার পাইনি, ঘরের মধ্যে তো কিছুই নাই। বাইরে গেছে, বাইরে গিয়া একটা রুটির দোকানদারের কাছে যায় বলতেছে, ভাই আমার মা খুব অসুস্থ, যদি পারো আমাকে একটা রুটি দেবা। দোকানদারে ভাবছে ছেলেটি মিথ্যা কথা বলতেছে রুটির আশায়, বলে যাও তোমাকে রুটি দেওয়া যাবে না, তুমি এই মুহূর্তে খান থেকে চলে যাও। বাবা ছেলেটাকে যখন না দিল, ছেলেটাকে তাড়াই দিল, কিছু তো তাড়াই থেকে ফুলা পানের মন ও আস্তে করে তাড়াই থেকে রুটিটা ফাঁপা দিয়ে নিয়ে একটা দূর দিছে দোকানদারকে ধরছে। বইয়ের লোকজন নিয়ে এমন ভাবে মারছে, মারতে মারতে বাবা জমিনের মধ্যে শুয়ে ফেলাইছে, তারপর হাতে থেকে রুটিটা ছাড়ে না। ওই রুটিটা নিয়ে মায়ের কাছে যাইয়া দরজার কাছে দাঁড়িয়ে কয়, মা বাবা দেখো কেটে রুটির জন্য কত মানুষের হাতের মার খেয়েছি, ও মা তুমি যদি এই রুটিটা খাও আমার আর কোনো ব্যথা থাকবে না। মা বাবা মামা কয়ে তাকে মার কথা বলেন, yeah.
কথা বলে না চিরবিদায় নিয়ে চলে গেছে এমন ভাবে যা হারিয়েছে তাদের মুর্শি যা হারাইছে জনম দুঃখী মা তার জন্যই হচ্ছে গান হারাই নাই সে কখনো হারানোর বর্ম বাবা বুঝে না যার ময়রা